Realme C17 তো আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তবে আপনার জন্য একটি প্রাউডের বিষয় হচ্ছে প্রথম বাংলাদেশ থেকে কোনো অফিশিয়ালি ফোন লঞ্চ করলো Realme কোম্পানি অর্থাৎ এর মানে হচ্ছে এর আগে কিন্তু পৃথিবীর কোনো দেশে এই Realme C17 এই ফোনটি লঞ্চ হয়নি এই প্রথম বাংলাদেশে Realme কোম্পানির হাত ধরে সর্বপ্রথম বাংলাদেশে একটি ফোন তারপর অফিশিয়ালি লঞ্চ করা হলো সো এই বিষয়টি কিন্তু আমরা যারা বাঙালি আছি বা বাংলাদেশের অধিবাসী তাদের জন্য একটু হলো প্রাউডের বিষয় কারণ এতদিন আমরা শুনে আসছি এই ফোন এই দেশে লঞ্চ হয়েছে ওই ফোন থেকে বাংলাদেশে আসবে আসার পর আমরা ফোনটি কিনবো এর অপেক্ষায় থাকতাম তবে এই প্রথম যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি কোনো কোম্পানি ফোন লঞ্চ করলো সো এই ক্ষেত্রে বাংলাদেশের মার্কেট প্লেসের প্রতিও এখন অন্যান্য দেশের একটা আকর্ষণ বা একটি দৃষ্টিগোচর আকর্ষণ তৈরি হবে যার মাধ্যমে বাংলাদেশটা একটু হলেও অন্যান্য দেশের কাছে আর একটু সুনাম অর্জন করতে পারবে সো এই দিক থেকে রিয়েলমি কোম্পানিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিয়েলমি C17 এই ফোনটি কিনতে যাচ্ছেন এবং অনেক কনফিউশনে ভুগছেন যে এই ফোনটি বাজেট দিয়ে আপনার জন্য কেনা উচিত হবে কিনা এবং আমার কাছেও পার্সোনালি অনেকে জানতে চেয়েছিলেন এই ফোনটির উপর ছোট্ট একটা রিভিউ দেওয়ার জন্য তো একটু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমি আজকে ফেসক্যাম ভিডিও করতে পারছি না সো এর জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সো ফার্স্ট অফ অল এই যে রিয়েলমি C17 এই ফোনটি মার্কেট প্রাইস রাখা হয়েছে আপনাদের 15,990 টাকা এবং আপনারা যদি দারাজ থেকে এই মুহূর্তে ফোনটি কিনেন তো সেক্ষেত্রে আপনারা আরও 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট প্রাইস হিসেবে আপনারা টোটাল এখন ফোনটি কিনতে পারছেন 14,990 টাকায় সো এই ক্ষেত্রে আপনাদের কি এই বাজেট দিয়ে ফোনটি কিনা হবে কিনা বা এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন গুলো পেয়ে যাচ্ছেন সো সেগুলো আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো হ্যালো ভিউয়ার্স আই এম মিস্টার নারফত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা লাইক বাটন সো ফার্স্ট অফ অল যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি তো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনারা এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের IPS LCD ডিসপ্লে তো এই ক্ষেত্রে একটু হতাশাজনক হচ্ছে যে আপনারা এই বাজেটে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন না তবে আপনারা একটি জায়ান্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা কিনা HD+ তবে ফুল HD+ নয় তবে এই ফুল HD+ এর ক্ষতি আপনাদের পুষিয়ে দিচ্ছে 90Hz রিফ্রেশ রেট জি ঠিকই শুনছেন আপনারা এই বাজেটে পেয়ে যাচ্ছেন 90Hz এর বিগ রিফ্রেশ রেট যেটি কিনা আপনাদের মানে এমন একটি স্মুথনেস দিবে যেটি আপনাদের মধ্যে যারা আগে 90Hz বা 120Hz রিফ্রেশমেন্টের ফোনগুলি ইউজ করেছেন তারাই বুঝতে পারবেন যে এই হায়ার রিফ্রেশমেন্টের ফোন চালিয়ে কতটা স্মুথনেস বা কতটা ভালো ফিলিংস অনুভব করা যায় সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন তখনই যখন আপনারা 60Hz এবং 90 বা 120Hz এর ফোনকে পাশাপাশি রেখে একসাথে স্ক্রল করবেন বা চালাবেন তখনই আপনারা এর স্মুথনেসটা টেয়ার করতে পারবেন সো এই ক্ষেত্রে আপনারা এত হায়ার রিফ্রেশমেন্টের ফোন পেয়ে যাচ্ছেন এই বাজেটে সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিসপ্লে সেকশন নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন পাশাপাশি ডিসপ্লে ব্রাইটনেসের কথা যদি বলি ডিলাইটে কিন্তু আপনাদের ডিসপ্লে ব্রাইটনেসটা যথেষ্ট ভালো ছিল মানে বলতে গেলে আপনাদের সমস্যা হওয়ার মতো কোনো ইস্যু আমি এই ফোনটিতে লক্ষ্য করিনি সো ওভারঅল সবকিছু বিবেচনায় আপনার ডিসপ্লে সেকশন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন সো এবার যদি আমরা এই ফোনটির র্যাম রোমে আসি তবে এই ক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটা একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে 6/128GB অর্থাৎ র্যাম হচ্ছে আপনাদের 6GB এবং রম হচ্ছে 128GB সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাচ্ছেন UPS 2.1 এর সাপোর্ট এবং স্টোরেজের ক্ষেত্রে 6/128GB যেহেতু ভেরিয়েন্ট সো সেক্ষেত্রে একটি হিউজ পরিমাণ আপনারা স্টোরেজ পেয়ে যাচ্ছেন সো এই ক্ষেত্রে স্টোরেজ টাইপ নিয়েও আপনাদের কোনো সমস্যা হবে না পাশাপাশি এই ফোনটিতে ডেডিকেটেড সিম ক্ল্যাপ স্লট এবং মেমোরি কার্ড স্লট রয়েছে সো সেক্ষেত্রে আপনারা এক্সটার্নাল মেমোরি ইউজ করেও এই ফোনটির স্টোরেজ ধারণ ক্ষমতা আরও বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ ওভারঅল যদি স্টোরেজ টাইপ বা র্যাম রোমের কথা চিন্তা করেন তো সেক্ষেত্রে এটা পারফেক্ট রয়েছে এরপর আমরা যদি এই ফোনটির প্রসেসর সেকশনে আসি তো এই ক্ষেত্রে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 তো এই ক্ষেত্রে এই প্রসেসরটিকে আমরা খুব ভালো বলতে পারবো না আবার খুব খারাপও বলতে পারবো না অর্থাৎ এই প্রসেসরটি আপনাদের এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের একটা প্রসেসর মানে একেবারে মিড রেঞ্জ বাজেটেরও প্রসেসর না আবার একেবারে এন্ট্রি লেভেলেরও প্রসেসর না অর্থাৎ দুইটার একেবারে ইকুয়াল ব্যালেন্সে রয়েছে মানে খারাপও না ভালো না মানে মিডিয়াম একটা প্রসেসর যেটা আপনাদের এই বাজেট বিবেচনায় আমরা আরেকটু হায়ার প্রসেসর আশা করতে পারতাম তবে এটা খারাপ না এটা মোটামুটি ভালো প্রসেসর আপনারা এই প্রসেসর দিয়ে যদি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমস অর্থাৎ হাই গ্রাফিক্সের গেমগুলো পারফর্ম করেন তো সেক্ষেত্রে পাবজি আপনি মোটামুটি চালাতে পারবেন এবং লো গ্রাফিক্সে আপনি ভালো চালাতে পারবেন আর ফ্রি ফায়ারটা মোটামুটি আপনি ভালোই চালাতে পারবেন আর যে সব লো গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেগুলো আপনারা মোটামুটি অনেক ভালোই পারফর্ম করতে পারবেন অর্থাৎ বাজেট বিবেচনা
জন্য আপনাদের গেমিং পারফরমেন্স এবং এই প্রসেসরটা যেহেতু মোটামুটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের ইকুয়াল ব্যালেন্স একটা প্রসেসর, তো সেক্ষেত্রে আপনাদের ডে টু ডে লাইফ টাস্কিং এবং আপনাদের যদি অফিসের কোনো কাজ থাকে পাশাপাশি মানে নর্মাল যদি ইউজ আপনারা করেন তো সেক্ষেত্রে এই প্রসেসরটা আপনাকে ভালোই চালিয়ে নিতে পারবে। তবে মানে হাই গ্রাফিক্সের যদি গেম টেম প্লে করেন তো সেটার জন্য এই প্রসেসরটা আপনাকে খুব একটা হাই পারফরমেন্স দিতে পারবে না, যেহেতু এই প্রসেসরটা গেমিং প্রসেসর না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এত হাই লেভেলের গেম পারফর্ম না করার, যদি মিডিয়াম রেঞ্জের ইউজার হয়ে থাকেন তবে এই প্রসেসরটি আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং ওভারঅল প্রসেসর সেকশন খারাপ নয়, মোটামুটি ভালো, তবে এই বাজেটে আপনি আরেকটু হাই আশা করতে পারতেন। এরপর আমরা যদি এই ফোনটির গ্রাফিক্স সেকশনে আসি তো এই ক্ষেত্রে ফোনটিতে গ্রাফিক্স হিসেবে দেওয়া হয়েছে Adreno 610। তো এই ক্ষেত্রে গ্রাফিক্স সেকশনটিও মোটামুটি খারাপ নয়, বলতে গেলে মোটামুটি ভালো মানের গ্রাফিক্সই এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি এই ফোনটির সিকিউরিটি সিস্টেমে আসি তো এই ক্ষেত্রে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটি আপনাদের মোবাইল ফোনটির পিছনে রয়েছে আর পাশাপাশি ফোনটিতে থাকছে আপনাদের ফেস আনলক সিস্টেম। সো এই ক্ষেত্রে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম দুইটাই মোটামুটি ভালোই ছিল এবং খুব স্পিডে এগুলো কাজ করছিল, অর্থাৎ হাতে টাচ লাগার সাথে সাথে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আপনার ফোনকে আনলক করে দিচ্ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আপনি কোনো রকম সমস্যা অনুভব করবেন না আর ফেস আনলক সিস্টেমটিও খুব ভালো ছিল। সবারও সিকিউরিটি সিস্টেম খারাপ নয়, এই বাজেট বিবেচনায় যতটুকু আশা করা যায় ততটুকু দেওয়া হয়েছে। এরপর আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি তো এই ক্ষেত্রে এর ব্যাক ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন শটটি হচ্ছে 13 মেগাপিক্সেল। এরপর রয়েছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, এরপর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং এরপর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। সেই ক্ষেত্রে আপনাদের হয়তো একটু মনে হতে পারে যে এই বাজেট সেগমেন্টে আপনাদের ক্যামেরা অর্থাৎ ব্যাকে আপনাদের ক্যামেরা কোয়ালিটি একটু কম দেওয়া হয়েছে বা মেগাপিক্সেল একটু কম, তো সেক্ষেত্রে আপনারা একটু অসন্তুষ্ট হতে পারেন। তবে আপনারা হয়তো জানেন যে মেগাপিক্সেল কিন্তু মোটো ফ্যাক্ট না, ছবির কোয়ালিটি হচ্ছে মেইন ফ্যাক্ট। সো এক্ষেত্রে 13 মেগাপিক্সেলের এই শুটারটা আপনাকে যে লেভেলের একটি কোয়ালিটি দিতে পারবে সেটা কিন্তু আবার আপনারা যদি 32 মেগাপিক্সেল বা 48 মেগাপিক্সেলের সাথে তুলনা করেন খুব একটা পার্থক্য হবে না, কারণ আপনারা হয়তো জানেন যে এখনকার ফোনগুলোতে অনেক হাই প্রফেশনাল মানের আপনাদের মেগাপিক্সেলের যে ক্যামেরাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু জাস্ট আপনাদের পিক্সেল সংখ্যা বাড়িয়ে তার মেগাপিক্সেল বাড়ানো হয়, এক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব একটা উন্নত হয় না, জাস্ট 19-20 পার্থক্য। সো সেই ক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি কম বলে যে এটার ক্যামেরা খারাপ বা খুবই কম বা বাজে হবে তো সেক্ষেত্রে এমন কোনো কথা নয়, এই বাজেটে এই ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, অর্থাৎ আপনি যেখানে 20-25 হাজার টাকা বাজেট সেগমেন্টের একটা ক্যামেরা কোয়ালিটির ফোনে তো সেক্ষেত্রে আপনি যে টাইপের একটা ইমেজ কোয়ালিটি পাইতেন তো তার থেকে কম না, মোটামুটি তার থেকে 18-19-20 পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য বুঝবেন না, অর্থাৎ ক্যামেরা কোয়ালিটি ব্যাকে যথেষ্ট ভালো। আর যদি এরপর আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলি তো এই ক্ষেত্রে এর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, সেই ক্ষেত্রে 8 মেগাপিক্সেল সেলফি শুটারটি আপনাকে যথেষ্ট ভালো পারফর্ম দিতে পারছিল এবং এক্ষেত্রে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি পিক পছন্দ করেন তো সেই ক্ষেত্রে এই ফোনটির 8 মেগাপিক্সেল যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটি আপনাকে ঠিক ওই রকমই পিকচার প্রোভাইড করতে পারছিল, অর্থাৎ আপনার ফেসের কালারটা বা আপনার যে কালার সেটা একটু বুস্ট করে আপনাকে আরেকটু সাদা বা সুন্দর বানিয়ে দিচ্ছিল আর কি। সেই ক্ষেত্রে আপনাদের হয়তো অনেকেরই এই টাইপের ক্যামেরা বা এই টাইপের পিকচার ভালো লাগে, সো সেক্ষেত্রে আপনার এই ফোনটি নিতে পারেন। অর্থাৎ বলতে গেলে যদি টুকটাক আপনি যদি ভিডিও শুট বা টুকটাক যদি আপনি ছবি তোলার জন্য একটি ফোন খুঁজেন তো সেক্ষেত্রে এটি যথেষ্ট আপনাকে সন্তুষ্ট করতে পারবে। তো এরপর যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে আসি তো এই ক্ষেত্রে এই ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি জায়ান্ট ব্যাটারি এবং এই ফোনটিকে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি চার্জার। সো এই ক্ষেত্রে চার্জিং সিস্টেমটা মোটামুটি ফাস্ট রয়েছে, যেহেতু 18 ওয়াট সো সেক্ষেত্রে আপনার 5000 mAh জায়ান্ট ব্যাটারিকে চার্জ দিতে বা সম্পূর্ণ 0-100% চার্জ করতে এই ফোনটির হয়তো 1-1.5 ঘন্টার মতো বা হাইস্ট 1.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না, এবং যেহেতু 5000 mAh একটা জায়ান্ট ব্যাটারি তো সেক্ষেত্রে এই ফোনটি যদি আপনি নর্মাল ইউজ করেন যেহেতু এটার প্রসেসর একটা নর্মাল প্রসেসর তো সেক্ষেত্রে আপনারা তো এটা দিয়ে কোনো হাই গ্রাফিক্স আর গেম টেম পারফর্ম করবেন না, অর্থাৎ নর্মাল ইউজই করবেন বা অফিস আদালতের নর্মাল কাজগুলো করবেন, তো সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে ক্যাজুয়ালি যদি বলি তো সেক্ষেত্রে একদিন তো খুব ইজিলি পার করে দিতে পারবে, যদি আপনি টুকটাক চালান তো সেক্ষেত্রে 2 দিনেও চলে যেতে পারে, আর একবার চার্জ দিতে যেহেতু 1.5 ঘন্টা লাগছে এবং একবার ফুল চার্জ করার পর যেহেতু এই ফোনটি আপনি 1.5-2 দিনের মতো চালাতে পারছেন তো সেক্ষেত্রে ব্যাটারি সেকশন নিয়েও আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন।
তবে এই ফোনটিতে নোটিফিকেশন লাইট দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে এটা দিলেও বেটার হতো, অর্থাৎ এটা যদি দিত তবে এই ক্ষেত্রে এই ফোনটি কেনার ক্ষেত্রে মানুষের আগ্রহ আর একটু বাড়ত। আর তাছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ফোনটিতে যেহেতু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়নি, অর্থাৎ জাস্ট এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জাস্ট যদি এই ফোনটিতে বাজেটে যদি জাস্ট ফুল এইচডি প্লাস দিত আর 90Hz রিফ্রেশমেন্টও ঠিক রাখতো, তবে এই ফোনটির প্রতি সবার যে একটা বিগ আকর্ষণ বা মার্কেটে একটা আলোড়ন সৃষ্টি করতে পারতো সেটা বলার কথাই রাখে না, সেটা তো আপনারা বুঝতেছেন। তবে ওভারঅল এই 15,990 আর দারাজ থেকে বা আদার্স অনলাইন শপগুলোতে 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, তো সেক্ষেত্রে 14,990 টাকা বাজেট বিবেচনায় এই ফোনটি আমার মনে হয় যে খারাপ হবে না, যথেষ্ট ভালো। এবং ওভারঅল সবকিছু তো আপনাদের স্পেসিফিকেশন বললাম, তো এক্ষেত্রে এখন এটা আপনাদের উপর, আপনারা এই ফোনটি নেবেন কি নেবেন না। তবে ওভারঅল বাজেট বিবেচনায় বলতে গেলে সবকিছুই ঠিকঠাক আছে, তবে এক্ষেত্রে ফুল এইচডি প্লাস এবং প্রসেসরটা আর একটু হাই দিলে জিনিসটা আরো বেটার হতো, তবে ওভারঅল খারাপ নয় সবকিছু বিবেচনায়। প্রসেসর, ব্যাটারি সেকশন, স্টোরেজ, ডিসপ্লে, ক্যামেরা সেকশন, ওভারঅল সবকিছু মিলিয়ে এই বাজেটে একটা ভালো প্যাকেজ হতে পারে আপনার জন্য। এবং যেহেতু ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে এরকম একটা কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি একটা ফোন লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে এটাকেও আপনাদের হয় উচিত যে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা, কমতিগুলো একটু ইগনোর করা, কারণ বাংলাদেশ থেকে যদি এভাবে আসে তো সেক্ষেত্রে বাংলাদেশেরই ভালো, আমাদের দেশের নাম উজ্জ্বল হবে। তো সেক্ষেত্রে সবকিছু বিবেচনায় আপনারা ফোনটিকে দেখতে পারেন, ওভারঅল ভালো। সো এই ছিল আজকের ভিডিওতে, তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং যদি একটু সময় থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার, সো আপনাদের সাপোর্ট প্রয়োজন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।